সমিতি তৈরি করে মোটা টাকা ফেরত দেবার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। গাংনাপুর থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন অপর এক বিজেপি নেতা। অভিযুক্ত ওই নেতার খোঁজ শুরু করেছে পুলিশ। সমিতি গড়ে মোটা টাকা আত্মসাত করার অভিযোগ উঠল নদিয়া জেলা বিজেপির সাংগঠনিক এসসি মোর্চার প্রাক্তন সভাপতি অনুতোষ বসুর বিরুদ্ধে। এলাকার বাসিন্দাদের দাবি, কয়েক কোটি টাকা আত্মসাত করে পালিয়ে গিয়েছেন তিনি। সমিতি করলে পারে মাসে মাসে ৫০০০ করে দিলে পারে, আমরা ৫.৫ বছর পর ৫০০০০ করে দেব। তা আমরা বই করেছিলাম দুটো বই, তারপরে বই শেষ হয়ে গেছে। ম্যাচুরিটি হয়ে যাওয়ার পরেও আমাদের বলেছে ঠিক আছে, আমরা টাকা দিতে পারছি না, আমরা সুদ দিয়ে দেবো। সেই বলে আমাদের সুদের বই দিয়েছিল, দিয়ে তারপরে টাকা চাইছি। আজ ২-৩ বছর ধরে টাকা দিচ্ছে না, আজ দেবো কাল দেবো করে অমিত সের কাছে আছে। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে এলাকার বাসিন্দাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলতেন গাংনাপুরের বাসিন্দা অনুতোষ। সপ্তাহ দুয়েক আগে পায়রাডাঙ্গার বাসিন্দা বিজেপি নেতা গাংনাপুর থানায় অভিযুক্তের নামে অভিযোগ দায়ের করেন। ঘটনার কথা জানাজানি হতেই দলের সাথে তার দূরত্ব বাড়তে থাকে, এরপরই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। ঘোলা নিবাসী অমিতোষ বসু বিভিন্নভাবে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন রকমভাবে টাকা নিয়েছে। তিনি একজন বিজেপি এসসি মোর্চার সভাপতি ছিলেন এবং এইভাবে তার একটা মুভমেন্ট তৈরি হয়েছে এমন বিভিন্ন লোকের কাছে যে সে একটা বড় নেতা, তার অনেকগুলো পুকুর ছিল দেখিয়েছে এবং তার অনেক জমি বাড়ি তিনতলা করেছে। এইভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে সমিতির নাম করে টাকা তুলেছে এবং এই টাকাগুলো যখন ম্যাচ, সমিতির নাম হচ্ছে যুব স্বনির্ভর সমিতি, এবং এই সমিতির যখন ম্যাচুরিটিগুলো এসছে তখন তিনি বিভিন্ন লোককে বিভিন্নভাবে ঘুরিয়েছে এবং সেই টাকাগুলো দিচ্ছে না। এইভাবে সে আস্তে আস্তে বাড়ি থেকে সে এখন পলাতক হয়ে গেছে। বিজেপি সূত্রে জানা গেছে গত বিধানসভা ভোটের পর থেকেই অনুতোষের সাথে দলের দূরত্ব বাড়তে থাকে। নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি অলোক বিশ্বাস বলেন, উনি আগে থেকেই দলের সাথে সম্পর্ক ছেদ করেছেন। দলের সঙ্গে কোনো যোগাযোগ সম্পর্ক ছিল না, আর কে কীভাবে কোথা দিয়ে ব্যবসা করছে, কী ব্যবসা করছে, কীভাবে তাকে টাকা দিয়েছে, এই সমস্ত বিষয় দলের কোনো কিছুই জানা নেই। আর অনেক আগে থেকেই সে দলের থেকে ইস্তফাপত্র পাঠিয়েছিল দলের কাছে, সেটা দল গ্রহণ করেছিল, সেটা ২০২১ নির্বাচনের পরপরই। জানা গেছে অনুতোষ বসু প্রায় ৩০০ জন বাসিন্দার সাথে প্রতারণা করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাধারণ লোককে বুঝিয়ে মোটামুটি একটা দুটো করে বই করে সমিতি করে, করতে করতে আস্তে আস্তে বড় একটা আকার নেয় সমিতির। লোন দেওয়ার নাম করে লোন দেয়, তার কাছ থেকে টাকা তোলে। এইভাবে যদি কেউ ৫০০০০ টাকা রাখে তাকে হয়তো ২০০০০ টাকা সুদ দিল, দিয়ে প্রথমে তার লেনদেনটা খুব ভালো ছিল, পরে আস্তে আস্তে সেই লেনদেনটা পিছিয়ে যায়। মানে ১ মাস ২ মাস ৬ মাস করে সে আর লেনদেনটা ঠিক করে না। এইভাবে করতে করতে আস্তে আস্তে প্রতারণা করতে করতে আমাদের এখানে থেকে সাধারণ গরিব মানুষের ৭-৮ লাখ টাকা, এই ৭-৮ কোটি টাকা প্রতারণা করে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।